বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের 49তম জন্মদিনে উপহারের ঝল, শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা বার্তা ক্রিকেটার থেকে বিসিসিআই, আইসিসির প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকারের বাংলায় শুভেচ্ছা জানিয়ে টুইট, আর এসবের মধ্যে মহারাজের মন পড়ে মাঠে। দুর্যোগের অন্ধকার চিরে কার্নিভালের রং, উৎসবের আমেজ বেহালায় তার বাড়ির দরজায়। তারিখটা 8ই জুলাই, মহারাজের জন্মদিনে বাড়ির সামনে ভক্তদের ভিড়, কেক আর হরেক উপহারের ঢল, শুভেচ্ছার বন্যা। দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই তাকে চাক্ষুষ করার জন্য। একবার কারো শরীর রেঙে উঠেছে তেরঙ্গায়, কেউ এঁকেছেন গড অফ অফসাইডের পোর্ট্রেট। অবশেষে তিনি এলেন, আবদার মেটালেন ভক্তদের সম্পূর্ণ কোভিড বিধি মেনে। এরপর গেলেন নিজের অফিসে, সেখানেই কাটা হলো কেক। ট্রেডমার্ক অফ ট্রাইব স্টাইলে যাবতীয় অসুস্থতাকে বাউন্ডারি পার করে জানালেন এখন সম্পূর্ণ সুস্থ। কিছু নেই, কোনো পরিকল্পনা নেই, আমার প্রিয় দাদি, শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর ও সুখী বছর কামনা করি। প্রবল ব্যস্ততার মধ্যে কোপা ইউরোর মতো বিশ্ব ফুটবলের মেগা ইভেন্টে নজর রয়েছে সৌরভের। ইউরোয় তার বাজি ইংল্যান্ড। After 55 years, England are in a Euro final. And they look a good team. Brazil, Argentina, though it's one of the biggest rivalries in sport, in football. তবে টি-20 বিশ্বকাপে দেশ থেকে অমিত শাহিতে চলে যাওয়ায় তার গলায় আক্ষেপ। আক্ষেপ তো থাকবে। So these are exceptional circumstances. Last year, World Cup got cancelled. This year, if again because of COVID, World Cup gets cancelled, so it's a massive loss for the game. অনেকগুলো বছর কেটে গেল। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের 49তম জন্মদিনে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে পাঠানো হলো পুষ্পস্তবক। বাংলায় টুইট করে শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকারের, শুভেচ্ছা বার্তা ভিভিএস লক্ষ্মণেরও। করোনার জন্য জন্মদিনের উৎসব করেননি, জানালেন সৌরভ। আসছে পরে খবরে। শুধু অভাবে মেধাবীদের স্বপ্ন পূরণ নয়, আত্মনির্ভর হতে চাওয়া সচ্ছল পড়ুয়াদেরও রাস্তা দেখাবে রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মত শিক্ষাবিদদের একাংশের। খুশি সব শ্রেণী পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, তাদের স্বপ্ন আলোকের ভোর দেখাবার জন্যই আমাদের কিন্তু এই স্কিম। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, বাবা মার আর কোনো চিন্তা থাকবে না, এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না। রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খুশি পড়ুয়ারা। বাঁশদ্রোণীর বাসিন্দা পূজা মণ্ডল আশুতোষ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পড়া চালিয়ে যেতে প্রতি বছর লাগে প্রায় 24,000 টাকা। ছাত্রীর দাবি, সেই টাকার সংস্থান না হওয়ায় মাঝে মাঝে থমকে যায় ক্যারিয়ারের চিন্তা। ক্রেডিট কার্ডের আবেদন করার পর নতুন করে আত্মবিশ্বাসী তিনি। হাই এডুকেশনের ক্ষেত্রে আমাদের ইচ্ছে থাকে সেটা পড়ার, কিন্তু আমরা পড়তে পারি না, কারণ আমাদের ফিনান্সিয়াল অবস্থাটা সেরকম নয়, পারিবারিক অবস্থা সিচুয়েশনটা সেরকম থাকে না, তো যার কারণে আমরা পিছিয়ে আসি অনেকটা। তো এই কার্ডটা হওয়ার কারণে আমরা অনেকটা সাহস পেয়েছি যে না, এবার হয়তো আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে এগোতে পারবো বা পড়াশোনাটা করতে পারবো নিজের ইচ্ছে মতো লোনটা নিয়ে। রাজ্য সরকারের এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। ঋণ মিলবে স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালাতে। আইএএস, আইপিএস, WBCS এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই সুবিধে নেওয়া যাবে। কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ, কম্পিউটার কেনার জন্যও ঋণ দেওয়া হবে। 40 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। চাকরি পাওয়ার প্রথম বছরে শুরু করতে হবে ঋণ শোধ করার প্রক্রিয়া। ঋণ শোধ করার জন্য 15 বছর সময় মিলবে। এই সুযোগ সব ধরনের পড়ুয়ার জন্য। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের বহুতলে থাকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দীপান্বিতা চট্টোপাধ্যায়।
বালিগঞ্জ শিক্ষা সদনের ছাত্রী, বাবা দিল্লিতে চাকরি করেন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পাওয়ার পর ইচ্ছে দিল্লিতে গিয়ে পড়াশোনা করার, আত্মনির্ভর হতে চান এই ক্রেডিট কার্ড দিয়ে। এরম নয় যে যারা শুধু অভাবে আছে তারা শুধু এটা পাবে, যে যার অভাব নেই সেও এটাতে অ্যাপ্লাই করে সেও এটার বেনিফিটস পেতে পারে। এতদিন আমরা ডেফিনেটলি স্কুলে যা পড়েছি, আমাদের মা বাবার সাহায্যে পড়েছি, বাট এবার মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে একটা ইকুয়াল চান্স দিচ্ছে যে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হও। এরকম ধরনের স্কিম ভারতবর্ষে তো নেই, এরকম অনেক আছে, নিম্ন মধ্যবিত্ত, তারপরে সাধারণ ঘরের ছেলে মেয়েরা, তারা অনেক সময় পয়সার অভাবে মেডিকেলে ভর্তি হতে পারে না, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারে না, অন্যান্য যে এখন অনেক প্রাইভেট ইনস্টিটিউশন হচ্ছে সেখানে ভর্তি হতে পারে না, তাদের সুবিধে হবে। আবার অন্য অনেক আছে, অনেক ছাত্রছাত্রীরা যারা বিদেশে যায়, কাজে সেক্ষেত্রে এই সকল ছাত্রছাত্রীদের যাদের জন্য মা বাবাদের একটা বড় অঙ্কের লোন নিতে হতো এবং খুব কষ্ট করে নিতে হতো, তার রেট অফ ইন্টারেস্ট বেশি, সেই ধরনের ছাত্রছাত্রীরাও কিন্তু সুবিধে পাবে। এবং আমি মনে করি এই স্কিমের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের একটা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস এটা বাড়বে। রাজ্যের সব সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে। আবেদন করার জন্য পোর্টালে ঢোকার URL হলো wbscc.wb.gov.in। যে কোনো প্রয়োজনে 1800 1028014 এই টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা। মুর্শিদাবাদ বা মালদা দুই জেলা থেকে মানবাধিকার কমিশনের সদস্যরা চলে যাওয়ার পর হিংসার ঘটনা ঘটলে দায়ী হবে স্থানীয় প্রশাসন। মুর্শিদাবাদে গিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এমনই দাবি করলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ। আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। এই ঘটনায় বিজেপি তৃণমূল চাপানো তো শুরু হয়েছে, তৃণমূলের পাল্টা দাবি মুর্শিদাবাদে কেউ ঘর ছাড়া নেই, অভিযোগ ভিত্তিহীন। मुझे लगता नहीं है कि अभी और जरूरत होगी, फिर भी अगर किसी को लगता है NHRC के मेल पर भी अपनी कंप्लेंट्स भेज सकता है, हमारी इन्वेस्टिगेशन करने के लिए टीम जरूर आएगी। हम सदस्य की टीम थे आपका? देखिए, मैं जो ऑफिशियली 7 लोगों की जो टीम है उसमें से मैं सदस्य अकेला था, लेकिन मेरे साथ 5 लोगों का स्टाफ, जो गवर्नमेंट स्टाफ था ऑफिसर्स का, वो 5 लोगों का और था साथ में, जिसमें से मैंने विशेषकर 2 बंगला भाषी भी साथ में स्टाफ लिए थे, ताकि हमें किसी भी प्रकार की बात को समझने में और समझाने में कोई दिक्कत ना। निर्वाचन पर घर छड़ा ए जिनिस मुर्शिदाबाद जिले एबार कोथाओ कोनो घटना घटेनी। आपनादेर सामने आमादेर चैलेंज रइलो, यदि मुर्शिदाबाद जिले कोथाओ कोनो अभियोग थाके आपनारा आमादेर बोलबेन, আমরা তাদের নিরাপত্তা এবং আমাদের কোথাও যদি আমাদের কর্মীরা তাদের উপরে চড়াও হয়ে থাকে, তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে থাকে, নিশ্চয়ই আমরা এগুলো দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সৌমিত্র খায়ের পর এবার বেসুরো বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্তকে নিশানা অমৃতা বন্দ্যোপাধ্যায়ের। রাজীব সব্যসাচীর মতো দালাল নেতাদের জন্যই বিজেপির ভরাডুবি, প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি যুব মোর্চার এই সাধারণ সম্পাদক। দেখুন, কার্যকর্তাদের আবেগ, কার্যকর্তাদের বক্তব্য, তাকে মূল্য না দিয়ে কিছু নেতা প্রতিনিয়ত বসে, এই রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, এই ধরনের দালাল নেতা যাদেরকে এক প্রকার ব্যবহার করার কারণে এই ভরা ডুবি, আমরা সেই দিন চুপ থেকেছিলাম। আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই ভোটের আগে থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, আমাদের চিন্তাভাবনাকে পদদলিত করা হচ্ছে প্রতিনিয়ত। আমাদের বলার কোনো অধিকার নেই, আমরা আমাদের সমস্যার কথা কোথাও বলতে পারবো না। এবং আমাদের সমস্যা মানে কোন সমস্যা? নেতারা ফোন ধরে না, আর রাজ্যের পদাধিকারী যারা থাকে, যারা মোর্চার পদাধিকারী থাকে, আমরা তো ওই নেতার ওই পর্যায়ে কখনো নিজেদের নিয়ে যাইনি। সেক্ষেত্রে আমরা কার্যকর্তাদের ফোন ধরি, আর কার্যকর্তাদের কান্না প্রতিনিয়ত আমাদের মতো কার্যকর্তাদের শুনতে হয়। সেখানে দাঁড়িয়ে এই রাজীব বন্দ্যোপাধ্যায় যে ভোটের আগে চার্টার ফ্লাইটে করে বারবার দিল্লি গেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, বড় বড় কথা বলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই দিন বিরোধী দলনেতার বড় কাছের লোক ছিল, আজকের বিরোধী দলনেতাও অন্য দল থেকে এসেছে, তারপরেও ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে কোনো রূপ কথা বলার অধিকার আমরা কার্যকর্তারা মেনে নেব না।
আমরা দলীয় শৃঙ্খলা সব সময় পালন করি এবং আপনারা যতবার সিদ্ধান্ত নেন, যতবার শাস্তি দেন, আমাদের মতো কার্যকর্তাদের দেন। একমাত্র আমরাই কি দায়বদ্ধ নাকি দলীয় শৃঙ্খলা মেনে নিতে? আমাদের এই ন্যূনতম চাহিদাকে প্রতিনিয়ত আপনারা আপনাদের আওয়াজ দিয়ে, আপনাদের ক্ষমতা দিয়ে গলা টিপছেন। আর রাজীব ব্যানার্জির মতো লোকেরা আজও কেন সোকজ হয় না? রাজীব ব্যানার্জির মতো, সব্যসাচী দত্তের মতো লোকেদের এখনও পর্যন্ত দলীয় পদাধিকারী করে রাখা হয়েছে, যাতে ওই পদাধিকারটাকে ব্যবহার করে নিয়ে তারা এখানে থেকে দিদুমণির মনের কথাগুলো বলে। অসুবিধা হলে ইস্তফা দেওয়ার জন্য দরজা খোলা, সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করার কোনো মানে হয় না, অমৃতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলীপ ঘোষের। ওটা ওনার কাজ নয়, এটা বলার জন্য যায় উনি একজন নেত্রী, সে যেন কোথায় কী বলা উচিত ওনার ভেবে বলা উচিত, সে দায়িত্ব ওনাকে কেউ দেয়নি। ইস্তফা দেওয়ার জন্য সবসময় দরজা খোলা আছে। এই যদি মনে করে আমাকে বাদ দিয়ে বিজেপি চলবে না, এরকম বিজেপিতে লক্ষ লক্ষ লোক এসছে, কারো অসুবিধা হলে যদি মনে হয় সমাধান দরকার তার জন্য যোগ্য জায়গা আছে, কারো অসুবিধা হলে তিনি পার্টি করবেন না, অনেক লোক চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে এরকম বিপ্লব করার কোনো মানে হয় না। সৌমিত্র খাত যুব নেতা, এই ধরনের অর্বাচীন কাজ করা খুব স্বাভাবিক, ইস্তফা দিয়েও সিদ্ধান্ত প্রত্যাহার প্রসঙ্গে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। যুব নেতা তো এ ধরনের অর্বাচীন কাজকর্ম করাটা খুব স্বাভাবিক, বিজেপিতে এসছেন বুঝতে সময় লাগছে, বুঝে যাবেন তো। প্রথম প্রথম ছোটদের দোষ মাফ করে দিই আমরা, তো সেই তার বয়সের সময় যদি ম্যাচুরিটি না আসে তার জন্য পার্টিতে ব্যবস্থা আছে, সব ব্যবস্থা হবে, পার্লামেন্টের একটা সীমা থাকে, সেটা ঠিক হওয়া উচিত। রাজনীতিতে জোকারদের খুব গুরুত্ব থাকে সবসময়, নিজের ওজন কমানোটা ঠিক নয়, তাকে পার্টি যে যোগ্যতার সম্মান দিয়েছে তার মর্যাদা রক্ষা করা হয়েছে, নাহলে কি পার্টি তো ছেড়ে দেবে, যে কোনো লোককে পার্টির জন্য কেউ অপরিহার্য নয়, সমাজ একদিন ছেড়ে দেবে। এরকম অনেক নেতা হারিয়ে গেছেন, কেউ যদি মনে করছে আজকে আমার জন্য সব কিছু চলছে, ঠিক নয় এটা।